খরগোশের গোশ খাওয়া আমাদের জন্য বৈধ কিনা? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। অত্র মর্মে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কিসসাতিল আরনাব قال فذبحها فبعث بواركها الى رسول الله صلى الله عليه وسلم فقبله بخاري مسلم অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে ফি কিসসাতিল আরনাব খরগোশের বর্ণনায় বর্ণিত, অর্থাৎ তিনি বর্ণনা করেছেন, কালা তিনি বলেন, ফাযবাহাহা অর্থাৎ খরগোশকে জবাই করা হলো, ফাবাআসা বি ওরা বি ওয়ারিকিহা তার একটি রান ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পাঠানো হলো। পাঠানোর পরে কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফাকাবিলাহু তিনি তা গ্রহণ করেছিলেন। তাহলে আলোচ্য হাদিসের থেকে আমরা বুঝতে পারলাম যে খরগোশের গোশ আমাদের জন্য খাওয়া ভক্ষণ করা বৈধ। আল্লাহুল মুস্তাআন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।